Welcome to Boards Education. Boards Education তোমাদের আরো একবার স্বাগত। Boards Education এর পাশে তোমরা যেভাবে রয়েছো তো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। তো Boards Education তো তোমাদেরকে এখন করা যাবে মডেল অ্যাক্টিভিটি। মডেল অ্যাক্টিভিটি ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী গণিত বিষয়ক মডেল অ্যাক্টিভিটি আজকে তোমাদের কমপ্লিট করবে। তো আজকে আমরা চলে যাই গণিত বিষয়ক মডেল অ্যাক্টিভিটি কমপ্লিটের দিকে, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নাও। কারণ আমরা যদি আমরা আমাদের বন্ধুদেরকে হেল্প করি তাহলে বিপদের সময় বন্ধুরা অবশ্যই আমাদেরকে হেল্প করবে। কারণ এটা মনে রেখো, যদি তুমি আজকে বন্ধুকে বিপদে হেল্প করো তাহলে তোমার বিপদেও তোমার বন্ধু তোমার পাশে থাকবে। কারণ আমরা যদি ভাবি যে আমরা ওকে কেন হেল্প করব, ওকে কিসের দরকার, তো ও পরবর্তী দিনে তোমার বিপদের সময়তে ও এটা ভাববে। তার জন্য এইসব হিংসাম নিজেদের মধ্যে না করে তো বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে? আর তোমরা অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর আমার সাথে সাথে অঙ্কগুলো খাতাতে করে নাও। অঙ্ক করার আগে স্কুলে যেহেতু তোমরা খাতাটা জমা দেবে তো দুপাশে মার্জিন টানো, ওপরে নাম, ক্লাস, সাবজেক্ট, রোল সব লিখে খাতাটা জমা দেবে সুন্দর করে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক ক্লাস 7 মডেল। তো ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন আমার হাতে চলে এসেছে, তো মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট করব আমরা আজকে। তো ফার্স্টে এক নম্বরের কোশ্চেনটা কি বলেছে, এক নম্বর কোশ্চেনে বলেছে আমাদের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে ফার্স্ট একে এক বলছে 9:15 অনুপাতটি লঘিষ্ঠ আকার, অনুপাতটি লঘিষ্ঠ আকার হলো। তো লঘিষ্ঠ আকার মানে এই ইষ্ট মানে তোমরা জানো তো, ইষ্ট মানে হচ্ছে ভাগ। তাহলে আমরা যদি 9:5 আছে তাহলে 9/5 মানে ভাগ, তাহলে 9 দিয়ে 15কে কাটলে কত হয়, 3 আর 5, মানে 9/15 আছে যদি 3 দিয়ে কাটি, 3 3 9 আর 3 5 15, তাহলে আমরা কি বলতে পারি 3/5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3:5। তো দেন এটাই আমাদের এখানটাতে রয়েছে, তো সমান সমান দিয়ে লিখব 2:3:5 হয়ে গেল। তো পরের অঙ্কটা, পরের অঙ্কটাই বলেছে 2 2, এর বলেছে 1টি শ্রেণীতে 36 জন বালক, 36 জন বালক এবং 28 জন বালিকা আছে, 28 জন বালিকা আছে। ওই শ্রেণীতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হবে কি হবে অনুপাত? এখানটা দেখো, বালক আছে 36 জন, বালিকা আছে 28 জন, তাহলে আমরা এখানটা 28/36, হ্যাঁ, তাহলে কত হয়, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 9, তাহলে 7:9। তো এটাই আমাদের বি এর অপশনে আছে যে 7:9, এটা আমাদের অ্যান্সার। তো অনেকে বলতে পারো যে কেন 28টা উপরে লিখলাম, কেন 36টা নিচে লিখলাম, তো তোমরা এখানটাতে ফলো করো। দেখো এই জায়গাতে তোমাদের তো বলেছে কি বালিকা আগে রয়েছে, বালিকার পর বালকের অনুপাত, তার জন্য 7:9 করেছি।
তো অনেকে বলবে 9:7 হবে, কেন 9:7 হবে না? এই কারণের জন্য, কারণ বালিকা এবং বালক সংখ্যার অনুপাত বলেছে, বলেনি কিন্তু আমাদের বালক এবং বালিকার সংখ্যার অনুপাত। ক্লিয়ার করতে পারলাম? তো চল পরেরটায় আমাদের কি করতে হবে। পরেরটায় বলেছে 3 নাম্বার, 3 নাম্বার বলেছে যে 15:5:15 এবং 2:3 অনুপাত দুটিকে তুলনা করে ছোট অনুপাতটি হবে, তুলনা করে ছোট অনুপাতটি হবে। তো ছোট অনুপাতটি কত? তো দুটোকে তুলনা করছে মানে কি হবে যে 15 5 by 15 = 2/3। তো এটা নিচে 15 আছে, তো এটাকেও আমাকে 15 করতে হবে, ঠিক আছে? কারণ এটাকে 3 করাটা পসিবল না, তো 15 করতে হবে। তো এই 15 আর 3 কে লসাগু করে নাও, তো এদের 15 আর 3 লসাগু হয় হচ্ছে 15। এখানে যদি 15 আর 3 এর লসাগু করো তাহলে কত হয়, 3 দিয়ে 5, ঠিক আছে? তো 15 হয়, তো এটাকে 15 করতে গেলে আমার কি করতে হবে না, 3 × 5 করতে হবে, আর উপরেরটাকে তাহলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয় হচ্ছে 10/15 হলো। আর এটা 15 × 1, এটা যদি 15 ছিল তাই 5 × 1/15 × 1 = 5/15, ঠিক আছে? তো 5/15, একটা 5/15, একটা 10/15। তাহলে আমাদের এখানে ছোট, সব থেকে ছোট কে? না, আমাদের এখানে সব থেকে ছোট হচ্ছে 5/15, কেন এটা 10 রয়েছে, এটা 5 রয়েছে, তাহলে 5/15 আমাদের ছোট, তাহলে ডি নাম্বার দিয়ে লিখো যে 5:15 হয়ে গেল। তো দেন আমরা পরের অঙ্কটা করবো, দেখবো 4-এর অঙ্কটা কি বলেছে। 4-এর অঙ্কটা বলেছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 হলে প্রথম বাড়ির দামের আনুপাতিক ভাগার হবে। তাহলে প্রথম বাড়ি আনুপাতিক ভাগার বলেছে, মানে এটা প্রথম বাড়ি মানে 4, ঠিক আছে? তো এটাকে আমি কি লিখতে পারি, আনুপাতিক ভাগার মানে এই দুটো নিচে হবে, এই দুটোর যোগ, আর ওপরে তো যেটা বের করছো, মানে প্রথম বাড়ি বের করছি তাই প্রথমটা অনুপাত লিখতে, যদি দ্বিতীয় বাড়ি বের করতে তাহলে ওপরে 3 লিখতে, আর নিচে দুটো সংখ্যার যোগ, যে দুটো অনুপাতে দেবে সেই দুটোকে যোগ করবে, আর যেটা বের করতে দেবে, যদি প্রথমটা বের করো তাহলে প্রথমটা লিখবে, আর যদি দ্বিতীয়টা বের করো তো দ্বিতীয়টা লিখবে, ঠিক আছে? তো অনুপাত নিয়ে আমি পরে অন্য ভিডিওতে আলোচনা করবো, কিন্তু তোমাদের মডেল একটিটা কমপ্লিট করলাম, তাহলে 4/7, ঠিক আছে? তো এটা কোথায় আছে, 4/7 এর অপশন না, অপশন সি তে আছে, হয়ে গেল। এবার কি বলছে, 2 এর 1 নাম্বার বলছে অনুপাতের কোনো একক নেই, কারণ কি, দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাতেই অনুপাত হবে, তো তার জন্য
জন্য কি হয় দুটো সমজাতীয় রাশি যদি আমরা সময় সময়ের অনুপাতে তুলনা করি তাহলে কি হয় তুলনা মানে ভাগ তো এটা যদি ধরো এটা যদি সাপোজ ধরো 9 কেজি 9 কেজি বাই 10 কেজি 20 তাহলে কি হয় কেজি কেজি কেটে যায় এককগুলো তার জন্য আমাদের একক থাকে না তাহলে এটা হচ্ছে আমাদের 70 হয়ে গেল দেন দুই নাম্বারটা কি বলছে দুই নাম্বারটায় বলেছে এ ইজ টু বি অনুপাতটি 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 ভগ্নাংশ আকার ভগ্নাংশ ভগ্নাংশ আকার ভগ্নাংশ আকার হলো ভগ্নাংশ আকার হলো কত ভগ্নাংশ আকার হলো বলেছে এ বাই বি তো এটাই তো এটার ভগ্নাংশ আকার হতেই পারে এটাই এটার ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি ল বার হর থাকবে তো ল বার হর আকারে লেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে সূত্র হয়ে গেল তো লাস্ট অঙ্ক আছে আমাদের 2 এর 3 হচ্ছে মানে সত্যমিতার লাস্ট তো কি বলেছে 1 টাকা 1 টাকা এবং 101.30 টাকার অনুপাত টাকার অনুপাত টাকার অনুপাত হলো টাকার অনুপাত হলো কত অনুপাত হলো বলেছে 10:13 তো এটাকে যদি দেখো তো 10:13 সত্য কিনা মিথ্যা 1 টাকা সমান কত 100 পয়সা আর 1 টাকা মানে 100 পয়সা হলে তার সাথে 30 পয়সা যোগ করো তাহলে 130 তাহলে এটা যদি 100 পয়সা হয় আর এটা যদি 130 পয়সা হয় তো তুমি এটা ভেবে দেখো এটা 100 এটা 100:130 তাহলে কি হয় তাহলে 100/130 তাহলে কি হয় 0 0 কেটে যায় তাহলে 10/13 হ্যাঁ তাহলে কি হয় এটা এটা আমাদের সত্য বুঝতে পারলে এবার করবো আমরা 3 অঙ্কগুলো তো চলো 3 অঙ্কগুলো স্টার্ট করবো তো 3 এ 1 1টা বলেছে লঘিষ্ঠ আকারে 1:5 5:7 এবং অনুপাতটি পূর্বপদ মানে 45 হলে উত্তরপদটি কত তাহলে 5:7 একের অঙ্কটা 3 এর 5:7 এটা হচ্ছে কি না এটা হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ আকার এই অনুপাতটি লঘিষ্ঠ আকার হচ্ছে 5:7 তাহলে উত্তরপদ আর পূর্বপদ আর উত্তরপদ মানে জানো এটাকে বলে পূর্বপদ যেটা আগে থাকে সেটা হচ্ছে পূর্বপদ আর এটা মানে কি এটা মানে উত্তরপদ ঠিক আছে উত্তরপদ তো তোমাদেরকে বলেছে যে পূর্বপদটা আমি একবার লিখে নিই 5:7 তো পূর্বপদটা বলেছে যদি 45 হয় পূর্বপদটা যদি 45 হয় তো উত্তরপদটা কত তাহলে পূর্বপদটা 45 তাহলে 9 থেকে 45 মানে 5 থেকে 45 কত গুণ না 9 গুণ তাহলে কি এর সাথে যদি 9 গুণ হয় তাহলে এর সাথে 9 গুণ হয়েছে মানে কাটাকাটি করেছে কি করে কাটাকাটি করে তো এটা আসবে লঘিষ্ঠ আকার তাহলে এটা 63 9 7 63 ক্লিয়ার তো আমাদের উত্তরপদটা তাহলে কত তাহলে অতএব উত্তর পদটি 63 হয়ে গেল তো দুই নম্বর অঙ্কটা বলেছে 2 পূর্ণ 1 এর 4 5 এর 8 অনুপাতটি লঘিষ্ঠ আকারে পূর্ণ অনুপাতে প্রকাশ করো তো এটা লঘিষ্ঠ আকারে পূর্ণ অনুপাতে প্রকাশ করো তো কত 4 2 8 আর 1 এ 9 তাহলে 9/4 5/8 এটা মানে তো ভাগ ইষ্টু মানে ভাগ চিহ্ন আমি বলেছি তাহলে কি হয় 9/4 তো ভাগ করার সময় শিখেছো না যে সংখ্যাটা উল্টে যায়
গুণ চিহ্ন হয়ে পরের যে সংখ্যাটা আছে সেটা উল্টে যায়, তো উল্টে দিলাম, তাহলে কি হয়, টু দিয়ে ফোর দিয়ে এটাকে কাটলে টু হয়, ঠিক আছে, তাহলে কত হলো, ফাইভ দিয়ে তো নাইনকে কাটা যায় না, আর টু দিয়েও ফাইভকে কাটা যায় না, তাহলে টু নাইন স্যার এইটি ইস টু ফাইভ, ক্লিয়ার? তো হয়ে গেল। এবার আসি তিন নম্বর, তিন নম্বর অঙ্কটা বলেছে যে মিশ্র অনুপাত নির্ণয় করো 2 কেজি ইস টু, আগে লিখে নিই 2 কেজি ইস টু 480 গ্রাম, ঠিক আছে, এবং বলেছে 120 মিনিট ইস টু 150 মিনিট, এটা বলেছে, তাই তো? তাহলে 2 কেজি সমান কত, গ্রামে নিয়ে যাই কারণ এটা গ্রামে রয়েছে, তো 2 কেজি সমান কত, 2000 গ্রাম, কেন জানো, তো 2 কেজি সমান 2000 গ্রাম পেলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানটাতে কি লিখতে পারি, অতএব তাহলে গ্রাম এটাও চলে আসছে এটাও চলে আসছে, তো আমি বলেছি অনুপাতে তো কোনো একক থাকে না, কারণ এটা মানে কি ভাগ, ভাগের সময় কি হয় গ্রাম গ্রাম কেটে গেলে এখানে মিনিট মিনিট কেটে যাবে, ইস্ট মানে তো ভাগ তার কেটে যাবে, তাহলে কত হবে 2000 ইস্টু 480 ডবল ইস্টু 120 ইস্টু 150, বুঝলো? তাহলে এটাকে আমরা সমান সমান নিয়ে কি করতে পারি, না পূর্বপদ গুণ পূর্বপদ করব আর উত্তরপদ গুণ উত্তরপদ করব, তাহলেই আমাদের কি হবে, আমাদের মিশ্র অনুপাত আমরা পাব। তাহলে আমরা কি করব, যে এখানটাতে আমরা কি করব, বা বলে লিখব, বা বলে লিখে কি করবে, না পূর্বপদ গুণ পূর্বপদ করলাম ইষ্ট, কি করব উত্তরপদ গুণ উত্তরপদ, তাহলে এবার সমান সমান নিয়ে কি করছো, সমান সমান দিয়ে এদেরকে, এটা মানে কি মাঝখানে ভাগ আছে, তাহলে ভাগ করে দাও, তাহলে কত হয় 2000 গুণ 120 বাই 150 গুণ 480, তাহলে 120 দিয়ে 480 কাটলে কত হয় 4 হয়, 4 হলো, এবার কি 150 150 আছে, তো আমরা এই 0 0 কেটে দিই, তাহলে 200 আর হচ্ছে 15, তাহলে কি হয় 4 দিয়ে যদি এটাকে কাটো 200 কে, তাহলে কত হয় 50, তাহলে এবার 5 দিয়ে যদি কেটে দাও তাহলে 10 5 দিয়ে কাটলে 3, তাই তো? তাহলে কি হচ্ছে 10 ইস টু 3, তাহলে ইকুয়াল টু হচ্ছে 10 ইস টু 3, এটা কি বলেছে, এটা আমাদের মিশ্র অনুপাতে রয়েছে, এটাই তোমাদেরকে জানতে চেয়েছে যে মিশ্র অনুপাতটি কি হবে, না 10 ইস টু 3, ঠিক আছে। তো এবার আছে 4-এর অঙ্ক, তো আমি 3-এর অঙ্কটা করে নিলাম, এবার 4-এর অঙ্কটা করবো, তো চারটায় বলেছে কি যে 17 বস্তা গোবর সারের সঙ্গে 3 বস্তা সবজির খোসা মেশানো হলো, তাহলে মানে মিশ্রণে সবজির খোসার বস্তার আনুপাতিক হবে, তাহলে ধান চাষের জন্য কি হয়েছে যে গোবর সারের সঙ্গে, তাহলে আমরা এখানটাকে লিখতে পারি গোবর সার, ইষ্টু সবজির খোসা, গোবর সার ইষ্টু সবজির খোসা, এটাকে কি বলেছে, তা বলেছে 17:3 এই অনুপাতে মেশানো হচ্ছে, তাহলে আমি সবজির খোসাটা জানতে চাইছে, তাহলে সবজি খোসার আনুপাতিক ভাগ, আনুপাতিক ভাগটা এখানে কত ভাগ, যে 17 যোগ 3, নিচেরটা যেটা বললাম যে দুটো যোগ করতে হবে,
ঠিক আছে, দুটোর যোগ করতে হবে। কেন দুটোর যোগ করতে হচ্ছে, যে মোটের মধ্যে তাহলে কত আছে, তাহলে এখানটা যোগ করলাম আর তিন আছে, তাহলে কত আছে, কুড়ির মধ্যে তিন আছে, ঠিক আছে না, কুড়ির মধ্যে তিন, এটা কি আছে না, এটাই হচ্ছে আনুপাতিক ভাগ, এটাই আমাদের জানতে চাইছে আনুপাতিক ভাগ হয়ে গেল। এবার আমরা আসবো চারের অঙ্ক, চারটায় বলেছে মধু মধু মানুষ মধু মানুষ কুন্তল ও ইন্দ্র ও ইন্দ্র। অঙ্কটা একবার পড়ে নি, 12,100 টাকা মধু মানুষ কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে এদেরকে কত অনুপাতে দিয়েছে, না 2:3:4:2 এই অনুপাতে দিয়েছে, এই অনুপাতে কি দিয়েছে, না টাকাটা ভাগ করে দিয়েছে। মধু মানুষ আর কুন্তল ও ইন্দ্রের অনুপাতটা হচ্ছে এটা। এবার কি হচ্ছে, তাহলে 12,100 টাকার মধ্যে, 12,100 টাকার মধ্যে তো মধু কত পাবে, মধু পাবে, মধু কত পাবে, না মধু পাবে 2+3+4+2 আনুপাতিক ভাগটা বের করে নেব। তো তোমরা আগেও এটা করে নিতে পারো, তো আমি এটা একবার দেখিয়ে দিই, এটা আনুপাতিক ভাগটা তোমরা 5 নাম্বার দিয়েছে যেহেতু, তো আনুপাতিক ভাগটা বের করে নাও, মধুর মধুর আনুপাতিক আনুপাতিক ভাগা মধুর আনুপাতিক ভাগা তাহলে কত হবে, 2+3+4+2 তাহলে কত হচ্ছে 6 আর 9 11 2/11 তো মানুষ মানুষের আনুপাতিক ভাগার, তাহলে মানুষ আনুপাতিক ভাগার কত, 11 3 কুন্তলে কুন্তলের আনুপাতিক ভাগার তাহলে কত, 4/11 আর ইন্দ্র ইন্দ্রর আনুপাতিক ভাগার কত, 2/11 তাহলে 12,100 টাকা, 100 টাকার মধ্যে, 12,100 টাকার মধ্যে তাহলে তো মধু মধু পাবে কত, না মধু পাবে 12,100 2/11 তো দেখো 2/11 তো 11 দিয়ে 121 কে কাটা যায়, 11 ইন্টু 11 তাহলে এটাকে কাটলে 11 হয় আর দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে হয় 1100 ইন্টু 2 মানে 2200 টাকা, ঠিক আছে। মানুষ মানুষ পাবে কত, না মানুষ পাবে হচ্ছে 11 দিয়ে কেটে দাও, তাহলে কত হয় 1100 মানে 3300 টাকা, সবটাই টাকা হয়ে গেল। দেন তারপর কি আছে, কুন্তল, কুন্তল পাবে, কুন্তল কত পাবে, 2100 × 3/11 দিয়ে এটাকে কাটো, তাহলে হয় 1100 তাহলে কত হয়, 3300 না কুন্তলে তো 4 ছিল, সরি কুন্তলে 4 ছিল, তাহলে কত হবে, 4400 টাকা। আর এ আছে ইন্দ্র, ইন্দ্র পাবে, ইন্দ্র কত পাবে, না ইন্দ্র পাবে তাহলে 2200 টাকা,
আমি আর কাটাকাটি করলাম না, কারণ এই সেম কাটাকাটিটাই একবার করেছি, করে দিই। 11 জিরোকে কাটলে 1100 হয়, তো 1100 × 2 মানে 1200। তাহলে এটাই আমাদের জানতে চাইছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো দিন আর নেই আমাদের অঙ্ক, আমাদের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট, ঠিক আছে? 4 অবধি সবকটা অঙ্ক কমপ্লিট, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা যে প্রসেসে বললাম সেই প্রসেসে করো, তাহলে তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে।